দর্শক মণ্ডলী, যেহেতু আপনারা ভিডিওটা প্লে করেছেন, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা আজকে দেখবেন। তো আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যাকে দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের সেই বড় আব্বা, যাকে আমরা চিনি পরিমণি নামে। এই পরিমণিকে আপনারা কি চেনেন? যদিও না চিনেন, আপনাদেরকে আমি বাকিটা পরিচয় করে দিচ্ছি। এই পরিমণি এমন বিভ্রান্তিকর সমাজের মধ্যে অবস্থা করে দিয়েছে, যেমন মামুল্লা হুজুর যখন এই ভাস্কর্যের ব্যাপার কথাবার্তা বলে, তখন সে মামুল্লা হুজুরের ফাঁসির জন্য চিন্তাচিন্তা করেছিল। সে চেয়েছিল যে মামুল্লা হুজুরের ফাঁসি হয়। মামুল্লা হুজুর যখন জেলখানার মধ্যে যায়, তখন সে আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হয়ে যায়। কী জন্য? কেননা তার এই ব্যয়াপনা থেকে বিরত রাখার জন্য এই মামুল্লা হুজুরেই গর্জন ছাড়ে। এখন যেহেতু মামুল্লা হুজুর নেই, তার অনেক ধরনের বিভ্রান্তিকর, অনেক ধরনের অবস্থা, অনেক ধরনের ব্যয়াপনা সমাজের মধ্যে সরে গেছে। তো আমরা এই ব্যাপারে অবগত হয়ে গেছি যে পরিমাণের ব্যাপারে, যে পরিমাণের বর্তমান কী অবস্থা। তার ঘরের মধ্যে শুধু দুই এক নয়, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মদের বান্ডিল পাওয়া গেছে। তো চলুন আমরা কথাবার্তা বেশি না বাড়িয়ে আমরা দেখে আসি সেই পরিমণি আবার কীর্তিকাণ্ড। চলুন। সো দর্শক মণ্ডলী, আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরকে ভিডিওটি আজকে কেমন লাগলো। তো আমরা আশা থাকি এদের মতো ব্যক্তিদের জন্য, এদের জন্য ব্যক্তিদের জন্য সঠিক একটা জন্য বিচার হয়। তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সো গাইস, এখনও যারা আমার চ্যানেল এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।